আওয়ামী লীগ স্বৈরাচার বিরোধী গণতন্ত্রের পক্ষের কথা বলতে হবে, মানে অপসংস্কৃতি এবং এই যে লুটপাটের বিরুদ্ধে কথা বলতে হবে। তাদের হাত দিলে ওই যে যেটাকে বলে ভীমরুলের চাকি চাকে ঢিল মারা হাসিনাকে, এর বিরাট মূল্য দিতে হবে। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সম্প্রতি গ্রেপ্তার হওয়া জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল সহ 9 জনকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য 4 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। তো হঠাৎ করে জামায়াতে ইসলামের উপর সরকারের এ কঠোর আচরণ বা মনোভাবের কারণ কি বলে আপনার মনে হয়? এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। বিএনপি সহ সবগুলো দলের প্রতিবাদ করা উচিত, রাস্তা নামা উচিত। আমি কোনো জামাত ইসলামের সমর্থক নই। যারা আমাকে চেনেন তারা জানেন আমি গত 30-40 বছর ধরে জামাত ইসলামী বিরোধী, বিশেষ করে মওদুদীর যে ফ্যাসিবাদী মন্ত্র তার বিরুদ্ধে লিখে যাচ্ছি। কিন্তু স্যার একথা বলে আপনার লাভ নেই, কারণ বাংলাদেশ প্রতিদিন পত্রিকাতে ইতিমধ্যে তারা প্রথম পাতাতে আপনাকে আমাকে সবাইকে উদ্দেশ্য করে লিখেছে যে আমরা পাকিস্তানপন্থী, আমরা জামাতের এজেন্ডা বাস্তবায়ন করছি। আপনি নিশ্চয়ই দেখেছেন সে জাতীয় সংবাদ। তাদের নির্বুদ্ধিতা, তাদের এটা প্রোপাগান্ডা। তবে জামাতে ইসলামী এখন যারা নেতৃত্বে তাদের অধিকাংশরই জন্ম হয়েছে বাংলাদেশ হওয়ার পরে, বা বাংলাদেশ যখন হয় তখন তারা শিশু ছিলেন। সুতরাং তাদেরকে রাজাকার বা পাকিস্তানপন্থী বলার কোনো এখানে স্কোপ নেই। সুতরাং হাসিনা যেটা করছে এটা কিন্তু তাদের দুর্বলতার লক্ষণ। তারা জানে যে বিএনপি জামাত যদি আবার এক হয়ে যায় তবে তাদেরকে প্রতিহত করা যাবে না। সুতরাং তারা মনে করছে জিয়াউর রহমানের কবর থেকে তার লাশ ফেলে দেবে এবং জামাতকে সন্ত্রাসী বলে তারা তাদের নেতৃবৃন্দকে জেলে পুরে রাখবে, তাহলেই তার রাস্তা খুব মসৃণ হয়ে যাবে। আমি জামাতের সমর্থক নই, তবে জামাত ইসলামী এমন একটা দল যারা সুসংগঠিত, তাদের হাত দিলে ওই যে যেটাকে বলে ভীমরুলের চাকি চাকে ঢিল মারা হাসিনাকে, এর বিরাট মূল্য দিতে হবে। আর এটা একটা ফালতু কথা, জামাত ইসলামীকে দুটো জিনিস বলা যাবে না। নাম্বার ওয়ান হচ্ছে জামাত কোনো সাম্প্রদায়িক দল নয়। মুসলিম লীগ বা ইভেন আওয়ামী লীগ, মুসলিম লীগের উত্তরসূরি, তারা সাম্প্রদায়িক, তারা হিন্দুদের সম্পত্তি দখল করেছে। আপনি দেখান একজন বড় জামাত নেতা যারা হিন্দুদের বিরুদ্ধে সাম্প্রদায়িক দাঙ্গায় অংশগ্রহণ করেছিল বা হিন্দুদের কোনো বাড়ি ঘর তারা দখল করেছে। বিএনপিতে পাবেন, জাতীয় পার্টিতে পাবেন, আওয়ামী লীগে পাবেন, যারা সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন তারা অনেকেই হিন্দুদের সম্পত্তি দখল করে এখনো বসে আছেন। আর দ্বিতীয় কথাটা বলা যাবে না, সন্ত্রাসবাদী। জামাতের সঙ্গে এই যে আল কায়দা, আইসিস বা উজি বা জেএমবি, এদের কোনো সম্পৃক্ততা কোনোদিনও ছিল না। ওই দলগুলো তো ছিল ওহাবি পন্থী, ওই যে মাদ্রাস দেওবন্দি, ওই ওই ধরনের লোকজন এ সমস্ত দল করত, যাদের সঙ্গে জামাতের একেবারে খুবই খারাপ সম্পর্ক, যেটা একেবারে সাপে নেউলে সম্পর্ক হচ্ছে জামাত ইসলামের সঙ্গে দেওবন্দিদের। সুতরাং দেওবন্দি যারা ওহাবি, তারা এই আল কায়দা জাতীয় দলের পৃষ্ঠপোষকতা করেছে, জামাত ইসলামী না। সুতরাং এই আক্রমণটা, জামাতের নেতৃবৃন্দকে সন্ত্রাসী কার্যকলাপের জন্য গ্রেপ্তার করা, এটা একটা ফ্যাসিবাদী আচরণ। আমি এর তীব্র নিন্দা করি এবং বিএনপি সহ সকল সমমনা গণতান্ত্রিক দল, এমনকি বামপন্থী দলগুলোকে আমি বলছি আপনারা রাস্তায় নামুন, প্রতিবাদ করুন জামাতের, এই জামাতের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করার ব্যাপারে। আমি জামাতের সমর্থক নই সেটা আপনারা জানেন। আমি আমার ডেইলি স্টার আমি লেখা লিখেছি জামাতের বিরুদ্ধে, আমার বই দুটো বইতে আমি জামাত সম্পর্কে মন্তব্য করেছি যে মওদুদীর কথাবার্তা ছিল আশীর্বাদ। সুতরাং আমি জামাতের এজেন্ট নই, আপনারা বুঝতেই পারছেন। তবে জামাত ইসলামীকে এইভাবে হেনস্থা করা, তাদের গ্রেপ্তার করার আমি তীব্র তীব্র প্রতিবাদ। ধন্যবাদ স্যার। তো এ পর্যায়ে আরেকটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই।
নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনার কথা গণমাধ্যমের কাছে ব্যক্ত করেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তো বর্তমান বাস্তবতায় তার এই রাজনৈতিক দলের সাফল্যের সম্ভাবনা কতটুকু? আমি তো মনে করি সাফল্যের সম্ভাবনা অনেক বেশি, যদি তারা সত্যি সত্যি একটা গণমুখী প্রোগ্রাম নিয়ে এগিয়ে আসেন। অনেক সময় এই জিয়াউর রহমানের যে নেতৃত্বে যে বিএনপি গঠিত হল, প্রায় শূন্যের মাঝখানে কতগুলো সম্ভাবনা লোক নিয়ে একটা দল গঠিত হবার দু বছরের ভেতরে দেখা গেল তারা নির্বাচন জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তো আমি মনে করি ভিপি নূরের উচিত সমমনা লোকজনকে নিয়ে নিজে একটা দল করুন এবং সমমনা লোকজনদের নিয়ে একটা কম্বাইন্ড অপোজিশন পার্টি বা কম্বাইন্ড অপোজিশন গ্রুপ বা একটা আন্দোলন, আর সাতটা আর দশটা দল নিয়ে একটা আন্দোলন গড়ে তুলুন। আমি তাকে অভিনন্দন জানাই, আমি আশা করি যে তার এই দল সফলতা লাভ করবে। কিন্তু স্যার, এক্ষেত্রে যে কোনো একটা গণ আন্দোলনের ক্ষেত্রে তো বিএনপি একটি বড় ভূমিকা রাখবে, যেটা একটু আগে আপনি বলছিলেন। কিন্তু সেই বিএনপি কিন্তু ভিপি নূরকে বিশ্বাস করে না, তারা মনে করে যে ভিপি নূর হচ্ছে সরকারের এজেন্ট। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? আমি জানি না, এখন আমি ভিপি নূরকে আমি কোনদিন দেখিও নেই আর কি পরিকল্পনা। আমি দেখেছি উনি একবার হাসিনাকে মা বলে ডাকলেন, ছাত্রলীগের ছেলেরা পেটালো, এবং উনি প্রথম দিক দিয়ে তো আওয়ামী হাসিনার কোনো বিরোধিতা করেননি। তো আমি জানি না, এগুলো যারা দেশে থাকেন, যারা ঘটনাটা ভালো বোঝেন, তারাই বলতে পারবেন। তবে বিএনপি তাদেরকে কেন বিশ্বাস করে না সেটা তো বিএনপির ব্যাপার, আমি ঠিক ব্যাপারটা জানি না বলে আমি আমার মুখ খুলতে চাচ্ছি না। তবে দল যদি সত্যি সত্যি উনি তৈরি করেন, যে কথাগুলো বলছেন ওইটা যদি দলের ম্যানিফেস্টোতে থাকে, তাহলে উনি এক সময় ওটার বিপরীতে কাজ করতে গেলে দল ছুট হয়ে যাবেন উনি নিজেই। আপনি একটা ভালো কথা বলে একজনকে একত্রিত করলেন, যেমন মনকে গ্রামে আপনি 50 জনকে ডাকলেন আপনার বাড়িতে নেমন্তন্ন, কাচ্চি বিরিয়ানি খাওয়াবেন, লোকজন এসে বসে আছে, বিরিয়ানির কোনো গন্ধও নেই, রান্নাও হয়নি, আপনি বাড়ির পেছন দিক দিয়ে পালিয়ে গেলেন, তখন কি হবে? ওই লোকজন যারা আপনার বাড়িতে খেতে এসেছিল গালাগাল করে চলে যাবে। তো ভিপি নূর যদি ওইটা করেন, বিরিয়ানি খাওয়ানোর আমন্ত্রণ জানিয়ে উনি একটা দল করলেন, আর যদি পরে ওটার বরখেলাপ করে উনি অন্য কিছু করতে যান, দালালি করতে যান, তাহলে তো বিশ্বাসঘাতকতার গায়ে তিনি অভিযুক্ত হয়ে জনগণের কাছে লাঞ্ছিত অভিযুক্ত হবে। সুতরাং আমি তাকে বেনিফিট অফ দ্য ডাউট দিতে চাই, আসুক না উনি দল, যখন দলে যে কথাগুলো, এখন দল করতে হলে তো আওয়ামী লীগ স্বৈরাচার বিরোধী গণতন্ত্রের পক্ষের কথা বলতে হবে, মানে অপসংস্কৃতি এবং এই যে লুটপাটের বিরুদ্ধে কথা বলতে হবে। এগুলো যদি বলে আবার যদি তিনি পিছিয়ে যান বা ভেতরে ভেতরে আওয়ামী লীগের সঙ্গে আতাত করেন, যেটা বিএনপির ভয়, কারণ স্যার অতীতে কিন্তু আমরা এরকম আতাতকারী দেখেছিলাম। যেমন আপনার নিশ্চয়ই মনে আছে যে গত নির্বাচনে কিন্তু এই বদ্রুদ্দোজা চৌধুরী, সর্বজন শ্রদ্ধ একজন ব্যক্তিত্ব, এবং মাহিবী চৌধুরী, তারা কিভাবে পোল্টি মেরেছিল সেটা তো আপনি নিশ্চয়ই দেখেছেন। তাদের মতো লোক যদি করতে পারে, সেখানে ভিপি নূর করলে তো অস্বাভাবিক হওয়ার মানে ব্যাপার হবে না। এ ধরনের কোনো 2 আর 2 = 4 ফর্মুলায় আমি বিশ্বাস করি না। বদ্রুদ্দোজা চৌধুরী সবসময় একটু পিছলা ধরনের লোক, উনি মানে যেটা বলেন সেটা মিন করেন না, যেটা মিন করেন সেটা বলেন না। তবে বিএনপিও তার উপর অনেক কি বলে যে আচরণটা করেছে ওটা ঠিক ছিল না, উনি তাকে যেভাবে রাষ্ট্রপ্রধানের পদ থেকে সরানো হলো সেটাও একটা ব্যাপার ছিল, ওটা ওইভাবে না করলেও পারত। আর তবে উনি তো বদ্রুদ্দোজা চৌধুরীর যদি কোনো আত্মসম্মান থাকতো, তিনি আওয়ামী লীগের সঙ্গে শেখ হাসিনার সঙ্গে দহরম মহরম করেন কিভাবে? এটা শুধুমাত্র নিজের ছেলেকে এমপি বানাবার জন্য। না না, উনি দেখেন হাসিনা আপনার মনে আছে ওই বদ্রুদ্দোজা চৌধুরীকে বলতো বধু চাচা। আপনি দেখেন একটা দেশের প্রধানমন্ত্রী দেশের একজন প্রাক্তন রাষ্ট্রপ্রধানকে বলছে বধু চাচা, এবং সে বধু চাচার মতোই বিহেভ করছেন, যে তাকে গালাগাল করলো তার সঙ্গে হাত মেলাচ্ছেন। তবে এ ধরনের লোকগুলো ইতিহাসের আস্থা কুড়ে ফেলে দেওয়া হবে। বদ্রুদ্দোজা চৌধুরী ভালো ডাক্তার ছিলেন, ওইভাবে জিয়াউর রহমান তাকে ডেকে এনেছিলেন, জিয়াউর রহমানই তার উৎস, এবং জিয়াউর রহমান
না থাকলে বদরুদ্দোজা চৌধুরীকে তুলে না আনলে ওই ডাক্তার বদরুদ্দোজা চৌধুরী থাকতেন, তবে উনি অকৃতজ্ঞ বিএনপির প্রতি এবং বিএনপি তার সঙ্গে যে ব্যবহারটা করেছে ওটাও ঠিক শোভনীয় না। তবে বদরুদ্দোজা চৌধুরীরা কোনো ফ্যাক্টর না, যেমন ওই যে বিএনপির আরেক মন্ত্রী ছিল কি নাম, ওই যে হুদা, নজমুল হুদা, ওই ধরনের বেহুদা লোকজন এই নজমুল ডক্টর বদরুদ্দোজা চৌধুরী, নজমুল হুদা, এ ধরনের লোক কোথায়? এদের কোনো চিহ্ন বাংলাদেশে খুঁজে থাকবে না, কেউ খুঁজেও পাবে। এরা সব বসন্তের কোকিল, নীতিহীন, এবং এদের কথার আমি দু পয়সা দাম দিই না। ধন্যবাদ স্যার।